মধ্যবিত্ত পরিবারের জন্য সুখবর। মাত্র 10,75,000 টাকায় ফ্ল্যাটের জমি শেয়ার বিক্রয় চলছে। তৃণমূল ফ্ল্যাট বিনিয়োগের বিপুল সম্ভাবনা, দক্ষিণে পদ্মা সেতু, উত্তরে রাজধানী ঢাকা। তৃণমূল মাল্টি প্রোডাক্টস লিমিটেড। অনেক অনুভূতি, খুবই সুন্দর একটা আয়োজন আজকের। হ্যাঁ, খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক চমৎকার, ভেরি এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট। এমন একটি আনন্দ ঘন পরিবেশে তিন তিনটি মহতি অনুষ্ঠান মেহেদিগঞ্জ সমিতি আয়োজন করেছে, আমি খুবই গ্ল্যাড, স্যাটিসফাইড। তো আজকের যে আমার অনুভূতি, আমার ওই একটি কবিতা মনে পড়ে, সেতারেতে বাঁধিলাম তার গাইলাম বারবার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। এ কথার অর্থ এই যে আমি মেহেন্দিগঞ্জবাসী, মা মাটি এই তার সাথে আমি তুলনা করেছি। এবং আজকে যে আমার অনুভূতি, সে অনুভূতি আমি ঢাকাতে আমরা ইট পাথরের এলাকায় থাকি, সেই ইট পাথরের এলাকার মধ্যে দিয়ে আজকে যে আমরা একটু ঢাকার অদূরে এসে এই যে গ্রামীণ পরিবেশে একত্রিত হতে পেরেছি, এটা মেহেন্দিগঞ্জের সবাইয়ের একটা আনন্দের বিষয়, একটা মিলন মেলা। এখানে কোনো দলীয় পরিচয় আমরা পরিচিত নয়, আমরা সবাই মেহেন্দিগঞ্জবাসী, সেই হিসাবে আমরা ঢাকাতে একত্রে থাকি এবং বসবাস করি, আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি এবং সবাই মিলেমিশে আছি, এটাই আমাদের আনন্দের বিষয়। আজকে ঐক্যবদ্ধ হয়েছি, একটা মিলন মেলা হয়েছে, আমাদের সবাইকে আনন্দ দিয়েছে। মেহেন্দিগঞ্জ সমিতিকে কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, তারা এত সুন্দর একটা আয়োজন করেছে। আজকের এই দিনটা স্মরণীয় একটা দিন, কারণ হচ্ছে যাদের সাথে দীর্ঘদিন যাবত দেখা সাক্ষাৎ হয়নি, এই সমিতির আজকের এই বনভোজনের মাধ্যমে আমরা একে অপরের সাথে দেখা হয়েছে এবং আমাদের অনুভূতি শেয়ার করেছি। এই জন্য মেহেন্দিগঞ্জ সমিতির কার্যকরী পরিষদ সহ এই এক্সিকিউটিভ মেম্বার যারা আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য, আর সাথে সাথে যারা মিডিয়া উইং এ ছিলেন তাদেরকেও ধন্যবাদ। খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে সবসময় এই প্রতি বছর সবাই মিলিত হচ্ছে এক জায়গায়, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি পাতারহাট মেহেন্দিগঞ্জ থেকে আসছি, আমি শ্রীপুর সরকারি রহমান কলেজ থেকে ইন্টারে গোল্ডেন এ প্লাস পেয়ে বৃত্তি পেয়েছি। আজকে এখানে এসে আমি খুব গর্বিত অনুভব করছি, আমার এই অর্জনের পিছনে আমার বাবা মা অনেক অবদান রয়েছে, আর মেহেন্দিগঞ্জ সমিতিকে অসংখ্য ধন্যবাদ আমাকে বৃত্তি প্রদান করার জন্য। আজকের অনুভূতিটা অনেক ভালো, ভালো লাগতেছে অনেকদিন পরে মেহেন্দিগঞ্জ সমিতির পিকনিকে আসা। অবশ্যই ভালো লাগছে, মেহেন্দিগঞ্জ সমিতির এই আয়োজন মেহেন্দিগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে দেখা হওয়ার একটি মহামিলন স্থান, এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করছি। সবার সাথে দেখা হচ্ছে মেহেন্দিগঞ্জ কাজিরহাট থানার সকল পর্যায়ের মানুষের সাথে। আজকের এই বার্ষিক বনভোজন মেহেন্দিগঞ্জ সমিতির 2024-এ অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য। একটাই অনুভূতি যে আমরা মেহেন্দিগঞ্জবাসী ঢাকার বিভিন্ন জায়গায় ঝড়াই ছিটিয়ে আছি, এই একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হতে পারি, সকলের সাথে সকলে দেখা হয় বা বিনিময় হয়, এটা মানে একটা মনের একটা আনন্দ, অন্যরকম ইমেজ তৈরি হয়। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার, ভালো আয়োজন হয়েছে, মেহেন্দিগঞ্জ সমিতিকে ধন্যবাদ এত চমৎকার এবং জমকালো একটি আয়োজন করার জন্য, আর আপনাদের ভয়েস টাইমকে ধন্যবাদ এবং মেহেন্দিগঞ্জ টাইমসকেও ধন্যবাদ যে আমাদের এই অনুষ্ঠানটি, প্রোগ্রামটি সকাল থেকে অদ্যাবধি আপনারা চমৎকারভাবে উপস্থাপন করছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকবো। মেহেন্দিগঞ্জের মানুষকে আমরা স্বাগত জানাচ্ছি মেহেন্দিগঞ্জ সমিতির আয়োজন সদস্য হওয়ার জন্য। ধন্যবাদ, আমি ডক্টর আমির, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মেহেন্দিগঞ্জের সন্তান। প্রতি বছর মেহেন্দিগঞ্জ সমিতি, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতি আমাদের যে প্রাণের মেলবন্ধন, এটার নেতৃত্বে আমরা হচ্ছে পরিবারের সকল সদস্য নিয়ে এখানে মিলিত হই, পিকনিক নামে একটা অনুষ্ঠান মিলিত হই। এবছর এই অনুষ্ঠানটি আরও হচ্ছে ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ এবছর আমরা গুণীজন সংবর্ধনা দিচ্ছি, পাশাপাশি আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলার যারা তারা হচ্ছে তাদেরকে আমরা এবছর সংবর্ধিত করছি, পাশাপাশি আমাদের কৃতি শিক্ষার্থী রয়েছে, এরকম প্রায় শতাধিক শিক্ষার্থীকে আমরা বৃত্তি প্রদান করছি, পাশাপাশি তাদেরকে রেস্ট উপহার দিচ্ছি। সুতরাং এই এই প্রোগ্রামটি স্বভাবতের কারণে একটি অনন্য এবং এই প্রোগ্রামের অংশীদারী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মেহেন্দিগঞ্জবাসী সবার নিকট আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই সমিতির আজীবন সদস্য হন এবং পরস্পরের সুখে দুঃখে আমরা পরস্পরের পাশে দাঁড়াই, তাহলে একটি আদর্শ সমাজ নির্মাণ করতে আমাদের আমরা সচেষ্ট হতে পারবো এবং সক্ষম হবো। আমরা আজকে যে মিলন মেলা, আমাদের বার্ষিক বনভোজন, এখানে মেহেন্দিগঞ্জ আবার ঢাকা এবং গ্রাম থেকে আগত সবাই মিলেমিশে যে একটা আনন্দ মেলা করেছি সবার মধ্যে, এটা একটা আসলে একটা আমাদের কল্যাণমূলক যে প্রতিষ্ঠান, আমরা যে কার্যক্রম করি বিশাল বড় একটা ইয়ে, এখানে মিডিয়া সহ অন্যান্য যারা আমাদেরকে প্রচারও আমাদেরকে বিভিন্নভাবে তুলে ধরছেন, সেটাকে আসলে আন্তরিকভাবে তাদের সকলকে ধন্যবাদ। আমরা চাই প্রতি বছরের মিলন মেলায় আমাদের এই
এই উদ্যোক্তা এবং এই মিডিয়া জগতে যারা আছেন এটাকে আরো সুন্দরভাবে মেহেন্দিগঞ্জ সমিতির কার্যক্রম মেহেন্দিগঞ্জ সমিতির মেহেন্দিগঞ্জ সমিতির সর্বকিছু আমাদেরকে উপহার দেবেন। ধন্যবাদ। আমি আসলে মেহেন্দিগঞ্জ সমিতির বার্ষিক বনভোজনে এসেছি, খুব ভালো লাগছে। আমার গ্রামের মানুষ একসাথে আমরা একত্রিত হয়ে আমরা খাচ্ছি, আনন্দ করতেছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি এই মেহেন্দিগঞ্জ সমিতির পক্ষ থেকে। যারা মেহেন্দিগঞ্জবাসী আছেন তাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা। দক্ষিণের দক্ষিণা হওয়ায় উদ্বেলিত আমরা আজকে মেহেন্দিগঞ্জবাসী, আমরা যারা ঢাকাতে বসবাস করছি, আমরা প্রতিটা বছরই আমরা চেষ্টা করি যে মেহেন্দিগঞ্জবাসী আমরা যেন একত্রিত হয়ে একটা আনন্দের মিলন মেলায় আমরা একত্রিত হতে পারি। এই সুযোগটা আমরা প্রতি বছরই আমরা সবাই অংশগ্রহণ করি এবং আমরা যারা ঢাকাস্থ মেহেন্দিগঞ্জবাসী বিভিন্ন এলাকায় যারা বসবাস করি আমরা কিন্তু এই পিকনিকে সবাই একত্রিত হই, আমরা উপভোগ করি, আমরা একসাথে খাওয়া দাওয়া করি এবং আমরা সমাজসেবা বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করি। ভালো লাগছে মেহেন্দিগঞ্জ সমিতির আয়সা, আমাদের খুব ভালো লাগছে। আমরা ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ উপজেলা সমিতি এখানে প্রতি বছরের মতো পিকনিক আয়োজন করি, আমাদের আয়োজন খুব সুন্দর হয়ে থাকে। এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন চ্যানেলের লোকজন আছেন, সবাইকে ধন্যবাদ। মেহেন্দিগঞ্জ সমিতির সকল সদস্যকে এবং দেশবাসীকে আমরা শান্তির সপক্ষে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ সকলের জন্য। দর্শক আপনারা দেখছেন মেহেন্দিগঞ্জ উপজেলা একটি খণ্ড বিখণ্ড দ্বীপ উপজেলা, অর্থাৎ চতুর্দিকে নদী বেষ্টিত। এই উপজেলা মানুষের আজকে এখানে মিলন মেলা দেখছেন, বা কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই একত্র হয়েছে, খুব ভালো হয়েছে, অসাধারণ এক অনুভূতি। এর কারণ হচ্ছে আমরা একই অঞ্চলের সমস্ত মানুষ আজকে এই ঢাকাতে এই আশুলিয়ায় এক জায়গায় উপস্থিত হয়েছি। আজকে এসে মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ সমিতিতে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ আমরা বছরে একটা দিন এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ আজকে মনে হচ্ছে আমরা মেহেন্দিগঞ্জে আছি। এটা এখানে এসে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ, আর মেহেন্দিগঞ্জের মানুষ তো খুব মিশুক, খুবই ভালো লাগে। আমরা অনেক টায়ার্ড অনুভূতি হলো এটা, তবে অনেক আনন্দ লাগছে সবাকে দেখে। এটা একটা মেয়েদের একটা মেহেন্দিগঞ্জের একটা অংশ, আমরা চার পাঁচ জন একটু আসেন, আমাদের পুরস্কারগুলি মঞ্চে আনতে হবে। অনেকই ভালো অনুভূতি কমিটির চার পাঁচ জন একটু